অসমদাইনো কিদিংগি কেফেক মানৈ রুতুমগো অংকৰি কাহামবথৈমানকা বামতিয়া ফাৰনি নাইমথাংৰক সাংৰংশাল হৰকুথুক জৰা বামতিয়া ফাৰনি নাইমথাৰক কেফেক মানৈ রুতুমং খাইলাইকা আজৰাওনো ফাৰিবাই খবজাক কালিবাজাৰ খবৈ গৰংশা গৰংনি থায় অসমদাইদৰগৈ কেফেক মানৈ রুতুমং অংকৰি কাহাম বথাইবমানকা নাইমথাৰক ৰমৈমানকা কবাংমা নংজাৰাই চুৱা বামতিয়া পুলিচ ফাৰনি অফিচাৰ ইনচাৰ্জ সঞ্জয় দেৱৰ মা খবৈ কবাংমা নাইমথাং তেতিয়া সৰ জৱানৰক আসনলি রুতুমংগো অংকলাইকা রুতুমংনতি ককতমাথৰি বিস্কাংগো থৰনি এবা ফাৰনি সঞ্জয় দেৱৰ মা শাখা অসমদাইনৰগৈ আম চিঅ টংকুসংনি বয়াতে টংকসংতনে লোক ৰক্তসাং কসংখে নাইথতকে মুতাই নাইমাৰাতৈ আ নাহাৰমংতৈ ন ৰুতুমং খাইজাকা রুতমঙ্গ কেরেংনি থাইনি থাই সিনিচি ডক উইস্কি তৈ থাই ডক সিবা বিয়ার মানকা রমজাকা খরকসা বুড়ব নাইমথনে বখাক্তৈ সাজাকা মতাইনো কিদিংগৈ মংসা সিতরা পাতিমং পাতিনা রিগলা উপলক্ষে জনসাধারণকে লোকাল মানুষগুলিকে সচরাচর নির্বিঘ্নে চলাফেরা করার জন্য আর তাছাড়া এলাকার শান্তি সম্প্রীতি রক্ষা করার স্বার্থে আজ আমরা বিকাল থেকে বামতিয়ার আউটপোস্ট ফাঁড়ি থানার এলাকায় আমরা এন্টিলিকারে একটা মদবিরোধী অভিযান করে বিভিন্ন এলাকার বিভিন্ন প্লেসে বিভিন্ন ইডিতে দোকানপাড়া বিভিন্ন বাইরেগুলো আমরা আজকে মদবিরোধী অভিযান করে অভিযান করার সময় আমরা আজকে জামাইচমনি এলাকায় রামগতিয়া সাউথ রামগতিয়া জামাইচমনি এলাকায় প্রশাসন সাথে আমরা রেড করি। রেড করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের বিলাতি মন আমরা উদ্ধার করতে সক্ষম হই। এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আছে আর বিয়ারও আছে সঙ্গে আমরা উদ্ধার করতে সক্ষম হই। তারপরে পরবর্তীকালে আমরা আবার ইডি বামুটিয়া বাজার এলাকা আমরা রেড করি। সেখানে এক মহিলা যার নাম হচ্ছে অর্চনা বিশ্বাস, স্বামীর নাম হচ্ছে মৃত শুক্লাল বিশ্বাস, তার বাড়িতে তার বসত ঘরে আমরা রেড করে বিভিন্ন ধরনের আমরা জ্ঞাতি মত উদ্ধার করি। এই অভিযানে কতজনকে আটক করেছেন আপনারা? তো মহিলা রাত দিকে আমরা তার মহিলাকে আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু তার বিরুদ্ধে আমরা প্রসিকিউশন রিপোর্ট আমরা সাবমিট করি। এই শারদীয় উৎসবকে কেন্দ্র করে আপনার ফাঁড়ি এলাকার জনগণের জন্য কি বার্তা থাকবে আপনাদের পক্ষ থেকে? না, এই শারদীয় উৎসবে আমি জনগণের কাছে এটাই বার্তা রাখবো, আপনারা সুস্থভাবে সবাই সুস্থ মানসিকতা নিয়ে এসে সুযোগগুলি উপভোগ করুন, কিন্তু এই যে নেশাগুলি আপনারা নেশাগুলি খেয়ে নেশাগুলি রকম ব্যবসা করে এই দিক কিন্তু চলবে না আমার এলাকা। আমি যতটুকু সম্ভব আমি তার চেষ্টা করছি এলাকায় সামনে রাখার জন্য।